রমজান মাস ইবাদতের মাস, সিয়াম সাধনের মাস, শান্তির মাস, স্বস্তির মাস। একটা প্রশ্ন আমার, আমাদের কারো মনে কি শান্তি আছে, স্বস্তি আছে? আমরা সবাই শঙ্কিত আগামীকাল কি হবে, কার কপাল মৃত্যু আছে, কি নিখোঁজ হয়ে যাবে, আমরা কেউ জানি না। এই ঘটনা পৃথিবীর কোথাও ঘটে না, বিনা বিচারে মানুষ হত্যা এই ঘটনা পৃথিবীর কোথাও ঘটে না। শুনছি বন্দুক যুদ্ধ, সরকার কি যুদ্ধ ঘোষণা করেছেন? কার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন? কারা তারা, কি তাদের পরিচয়? আমরা তো পরিচয় জানি না। প্রতিদিন মানুষ মরছে, আজ বোধ হয় 66 জন মারা গেছে, এর মধ্যে হয়তো আরো 2-4 জন মারা গেছেন। তাদের কি বিচার পাওয়ার কোনো অধিকার নেই? বন্ধু যদি মারা যাবেন এই দেশের নাগরিক হয়ে, এটা এটা কোনো 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 উপজাতি মেনে নিতে পারে না। তারা তো অন্যায় করেন, বিচারের সম্মুখীন করেন, সংসদ আইন পাশ করেন, মৃত্যুদণ্ডের ব্যবস্থা করেন, এইভাবে মানুষ মারা অতি অন্যায় কথা। পৃথিবীর কোথাও মানুষ এভাবে কোনো কথা মেনে নেবে না। আমরা স্বস্তিতে নেই, শান্তিতে নেই। আমরা শুনেছিলাম রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রিত করা হবে, অনেক তা করতে পেরেছেন। সরকারের দায়িত্ব না, সরকার দায়িত্ব করতে পালন করতে পারেননি। জিনিসপত্রের দাম এত বৃদ্ধি পেয়েছে যে সাধারণ মানুষ ভালোভাবে তৈরি করতে পারছে না। একটা কথা আছে, রমজান মাস সংযমের মাস। যখন ইফতার সমারোহ দেখি আমার মনে হয় আমরা সব সংযম ভুলে যাই। আমরা খাওয়ার জন্য রোজা রাখি, ইফতার খাওয়ার জন্য রোজা রাখি, এটা ঠিক কথা নয়। মনে রাখতে হবে অনেক গরিব মানুষ না খেয়ে আছেন, অনেক গরিব মানুষ না খেয়ে রোজা করেন, তাদের কথা মনে রাখতে হবে। তাই আমি একটা কথা বলছি যে মাননীয় প্রধানমন্ত্রী গেছেন ইন্ডিয়ায়, ভারতে গেছেন, ওখানে প্রধানমন্ত্রী দেখা হয়েছে এবং মুখ্যমন্ত্রী দেখা হয়েছে। আমি একটা গান লিখেছিলাম, তিস্তা তোমার বুকের পরে গরু দরের চাকা ঘুরে, সে দুঃখ সইতে না পেরে আমার চোখ অশ্রু, আমার চোখে অশ্রু জড়ে। উনি ওখানে গেছেন, তিস্তা সম্বন্ধে কিন্তু আলোচনা হয়েছে, তিস্তার পানি কি আমরা পাবো কি পাবো না। আমি আশা করব ফিরে আসার পর এই বছর উনি ঘোষণা দেবেন। ইসলামিক বিশ্ব আজ নির্যাতনের শিকার, কোন ইসলামিক দেশ শান্তিতে নাই। জিসিসি ছিল, জিসিসি আর ছিন্ন ভিন্ন, কাতার একদিকে, ইউ একদিকে, সৌদি আরব একদিকে, সব ইসলামিক দেশ আর ছিন্ন ভিন্ন, একতাবদ্ধ নাই। এমনকি দুঃখের বিষয়, একটা ইসলামী দেশ ইসরায়েলের সাথে পক্ষে বন্ধুত্ব করছেন, এর চেয়ে দুঃখের কথা কি হতে পারে? যে প্যালেস্টাইনিরা নির্যাতনের শিকার হচ্ছে, যাদের নিজের জন্মভূমিতে তারা আজ পরবাসী, তারা তাদের গুলি করে মারা হচ্ছে, প্রতিবাদ করার মধ্যে কেউ নেই। আমরা প্রতিবাদ করি, এবার মানুষ মারা ঠিক নয়, কিন্তু সারা দুনিয়াকে প্রতিবাদ করছে না, কারণ ওই প্যালেস্টাইনিরা মানুষ নয়, তাদের নিজের নিজের বাসভূমি সেটা দখল করে নিয়েছে আরেকজন ইসরায়েলিরা, তার বিরুদ্ধে কথা বলার কেউ নেই। তাই আজ আমাদের একটা কথা, এখানে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের মতো বিভক্তি আছে, আমাদের মতো এখানে ইসলাম বিভক্তি আছে, সব দলে এক নয়। আমাদের মনে রাখতে হবে ইসলামকে যদি প্রতিষ্ঠিত করতে হয় সব দলকে একত্রিত হতে হবে, একই আদর্শে চলতে হবে। যখন রোহিঙ্গাদের কথা মনে, 4,000-5,000 রোহিঙ্গা নো ম্যানস ল্যান্ডে রয়েছে, আমি সরকার অনুরোধ করে তা ফিরে নিয়ে আসুন, 10 টোকে খাওয়াতে বলে আরো 5,000 খাওয়াতে পারবো, তারা কোনো দিন ফিরে যেতে পারবে না। তাই রোহিঙ্গারা আমাদের বোঝা হলো, এ বোঝা আমাদের বহন করতে হবে, এদের প্রতিষ্ঠিত করতে হবে, এদের পুনর্বাসিত করতে হবে, শিক্ষা দিতে হবে, আমাদের দেশের নাগরিক হিসেবে তাদের গণ্য করতে হবে। অনেক লোক, অনেকে যাচ্ছেন, বড় বড় মানুষ রোহিঙ্গাদের দেখতে ফটো উঠছে, অনেকে প্রতিশ্রুতি দিচ্ছেন এর কথা বলবেন,
এই কথা আমরা জানি, তাদের প্রতিশ্রুতি কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই। রোহিঙ্গারা আমাদের দেশেই থাকবে এবং কোনো প্রতিশ্রুতির কাজ হবে না, রোহিঙ্গারা কখনো আর মায়ানমার ফিরে যেতে পারবে না। তাই আগামী একটা কথা বলব, আমাদের মধ্যে একতা থাকতে হবে। সমস্ত ইসলামিক দলকে অনুরোধ করব, আসুন সবাই একতাবদ্ধভাবে আগামী নির্বাচনে অংশগ্রহণ করি এবং একটা ইসলামী সরকার গঠন করি, যাতে করে ইসলাম প্রতিষ্ঠিত হয়। ইসলাম প্রতিষ্ঠিত হয় যাতে ইসলাম নির্যাতিত না হয়। আমাদের মধ্যে একতাবদ্ধ অভাব, একতাবদ্ধ করতে হতে হলে আমাদের সবাইকে একত্রিত হয়ে কাজটা করতে হবে। যাতে ইসলামী মহাজোট আমাদের সঙ্গে এসছেন, খুব খুশি হয়েছি, আর ইফতার মেহনত তারা দিচ্ছেন, আমাদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। একটা কথা মনে রাখবেন, তিস্তাবার আমি করেছিলাম, তিস্তা নদী শুকনা, পানি নাই, উনি যে গেছেন কলকাতায় কথা বলতে, আমি আশা করবো ফের আসার পর তিস্তার পানি সম্বন্ধে কথা বলবেন উনি। আমরা যে আশান্বিত হই তিস্তার আবার পানি পাব, ওখানকার মানুষ সুখে থাকবে, আবার সেখানকার ফসল ফলবে, আমাদের গোড়া শূন্য থাকবে না। আপনি অনেক ধন্যবাদ ফারুক সাহেব, অনেক ধন্যবাদ আজকে খেলা আয়োজন করেছেন এবং আপনি যে কথাগুলো বললেন আমরা অনেক অনেক বিশ্বাস করি এটা সম্ভব, যদি আমরা একত্রবদ্ধ হই এটা সম্ভব। ইনশাল্লাহ আমরা সবাই আগামীতে একত্রবদ্ধ হয়ে আমাদের ঈশ্বর লক্ষ্যে আমরা পৌঁছাবো ইনশাল্লাহ। ভালো থাকেন আপনারা, আজকে আমার পক্ষ থেকে দোয়া রইল, আপনারা আমাকে দোয়া করবেন, আল্লাহ যেন হায়াত দেন, দেখে যেতে পারি এই ইসলাম প্রতিষ্ঠার দেশে।